দেখুন, আমি আসলে সেজনকে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে পাশে চেয়েছিলাম, কিন্তু পাইনি। আপনাকে পাবো তো? কিন্তু ম্যাডাম, ঈশা কিন্তু খুব খেপেছে, আপনাকে প্রমোট করতে চাচ্ছে। তুমি যদি কোনোভাবে ছলে বলে কৌশলে ওকে ফিল্ড থেকে তাড়াতে পারো, তাহলে মনে করো খালি মাত্র তুমি টপাস করে একটা গোল দিয়ে দিবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। তোকে তাড়াবো কি করে? ধরো ধরো যে কাল সকালে তোমার প্রমোশন হয়ে গেল, তুমি রবিন সহ অন্যান্যদের প্রমোশন লেটার, আই মিন ইনসেন্টিভ যে লেটারটা থাকে সেটা তুমি সবাইকে দিয়ে দিলে, তখন সেজান কি করবে? মনের দুঃখে রিজাইন করে চলে যাবে? এক্স্যাক্টলি হানি। সেজান এসুন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করার কাজ শুরু করে দিয়েছিস? তুই যেহেতু করবি না, আমাকে তো করতেই হবে। আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন, স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করার উদ্যোগ আমি নিজেই নেব। ঈশা ম্যাডাম সেটা আমাকে করতে বলেছেন। কোম্পানির আরেকজন মালিক জেরিন, উনিও আমাকে একই কাজ করতে বলেছেন। ঈশার কথাই থাকবে, জেনের কথা না থাকার কোনো কারণ নেই। বাবা, তোর ইলেকশন করার দরকারটা কি? আমি তোকে কথা দিচ্ছি, তোকে আমি সেক্রেটারি বানিয়ে দিব, যা। প্রেসিডেন্ট কি হবে? আমি যেহেতু কালকের মধ্যেই অ্যাসোসিয়েশন ফর্ম করতে হবে, সো এই মুহূর্তে তার পূর্ণাঙ্গ ইলেকশন হচ্ছে না। সেটা কিরকম? সেটা হচ্ছে ধর একজন প্রেসিডেন্ট ইলেক্ট করা হবে, সে নিজে সেক্রেটারি সহ অন্যান্য বেয়ারার যারা আছে সবকিছু সেই অ্যাপয়েন্ট করবে। আমিও কনফিডেন্ট, আমিও কন্টেস্ট করব। সো গোপন ব্যালটিং হতে হবে। ঈশা তো আমাকে সাপোর্ট করছে, তুই আমার সাথে পারবি না? জেরিন আমাকে সাপোর্ট না করলেও তুই আমার সাথে টিকতে পারবি না। দেখা যাক। শোন, তুই যদি আমাকে ল্যাং মেরে যে মহা স্বপ্ন দেখিস, সেটা হবে তোর জীবনের সবচেয়ে বড় ভুল। কথাটা মনে রাখিস। যতই নিচে তাকাস আর হাসি দেশ, আগেও বলদ ছিলি এখনো বলদ দিয়েছিস, তোর জন্য সত্যি মায়া হয়। আসবো স্যার। তোমার এখন আর কোনো সমস্যা নেই তো? জি না স্যার। আমি তোমার ব্যাপারটা নিয়ে ঈশা ম্যাডামের সাথে আসলে ফাইটটা করেছি। শানশা স্যারও ফাইট করেছে স্যার। হ্যাঁ, মানে উনি বেসিক্যালি ফাইটটা করেছেন, আমি ওনাকে ব্যাকটা দিয়েছি। থ্যাংক ইউ স্যার। স্টাফদের আসলে সব কিছু যেন ফেয়ার থাকে, সেটার জন্য আমরা, স্পেশালি আমি,
ভাবছি যে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করব, সেই জন্য আসলে তোমার কোঅপারেশন কিন্তু লাগবে। ম্যানেজমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করতে দেবে স্যার? আমি অলরেডি ম্যানেজমেন্টকে রাজি করিয়েছি। অ্যাসোসিয়েশন হলে যদি লাভ হয় তাহলে আমি আসছি। আমি জানি, মানে তোমাদের কাছ থেকে আমি যথেষ্ট কোঅপারেশন পাবো এটা আমি বিলিভ করি। অ্যান্ড সিনথিয়া, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, তোমার একটা স্পেশাল ইনক্রিমেন্টের ব্যাপার, আই হোপ এটা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংকস। অবশ্যই। অফিস তো ছুটি হয়ে গেছে, বাসা যাবে না? ঈশা ম্যাডাম থাকতে বলেছে। কিন্তু অফিস তো ছুটি, থাকবে কেন? কি যেন জরুরি কথা বলবে, শুনে যাই। ও তাই। শুন, আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ বসুন। জি থ্যাংক ইউ, ভালোই হলো তোকে পেয়েছি। তোর সাথে কথা আছে, আয় বস। অফিসিয়াল আলাপ? হ্যাঁ অফিসিয়াল আলাপই। আয় না, তাহলে আজকে বাদ দে, আজকে অফিস ছুটি, বাসা যাবো। তোর জন্য একটা সুখবর দিচ্ছি, আয়। সুখবর? কি খবর বলতো? আচ্ছা, এর আগে আরেকটা ব্যাপার বলতে চাই। বল। আমি এমপ্লয়ীদের স্বার্থ রক্ষা একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করতে চাই। ম্যাডামরা কি তা পারমিট করবে? ম্যাডাম পারমিট করবে কিনা আমি জানি না, তবে আমি করব। অবশ্যই এর জন্য তোদের দুজনের হেল্পই আমার লাগবে। কী হেল্প লাগবে সেটা বলো। কিছুই না, আমি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হতে চাই, তোরা দুজন আমাকেই ভোট করবে। আপনার কন্টেস্ট্যান্ট কে? সেজার। ও মাই গড, সেজার সাহেব, তোরা দুজনই তো আমার ফ্রেন্ড, আমাকে তো দুজনকেই সাপোর্ট করতে হবে না? ফাইন, কিন্তু ভোট তো একজনকে দিতে হবে। দিতে পারি, যদি তুই আমার প্রমোশন এনে দিতে পারিস ভোটটা আমি তোকে দেবো। ম্যাডাম আপনার জন্য কি করতে হবে? আমার জন্য? জি জি, তুই যদি ওই সায়ানসাকে অপদস্থ করতে পারিস তাহলে নিশা তোকে অবশ্যই। সত্যি সত্যি দাঁড়া দা, এখন আপাতত ভোটাভুটির জন্য চা খাওয়া চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জেরিন বলছেন? জি বলছি, আপনি কে বলছেন প্লিজ? আমি সেজুতি বলছি, শাহেনশাহ আমার বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, জি আপনার কথা আমি অনেক শুনেছি। আপনি নয়, তুমি, আমি আপনার অনেক ছোট। তারপর ভাইয়া কি বলেছে আমার কথা? বলেছে যে তুমি বিবিএ ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছ, তোমার সাথে তোমার ভাইয়ের অনেক ফ্রেন্ডলি রিলেশন, আরো কত কি। তাই ভাইয়াও আপনার কথা আমাকে অনেক বলেছে, অনেক কিছুই বলেছে কিন্তু। তাই নাকি? বলো না কি বলেছে আমার ব্যাপারে। বলবো, এত কথা কি ফোনে বলা যাবে? সামনাসামনি যেদিন দেখা হবে সেদিন বলবো। শিওর, কবে দেখা হবে তাহলে আমাদের? কালই দেখা হতে পারে, আপনি বাসায় কখন থাকেন? হ্যাঁ নিশ্চয়ই কালই, কালকে তো ফ্রাইডে, আমি বাসায় থাকবো।
Wow, that's great. তাহলে আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিন। অ্যাড্রেস? আমি তোমাকে এখনই টেক্সট করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়া বাসাতেই আছে, কথা বলবেন? উনি আমার সাথে কথা বলবেন না, আমি জানি। আজ না হোক কাল পরশু একদিন না একদিন আপনার সাথে কথা তো বলবেই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কে? ধলা বাবু কইতাছি। নামটা মনে হয় শুনেন নাই। না, নাম শুনিনি। কে? আপনার কাছে আমার একটা আর্জি আছে, মানে দাবি আছে, এস করতাম আর কি। দাবি? কিসের দাবি? আপনি তো কোটি কোটি টাকার ব্যবসা করতেছেন, কিন্তু ট্যাক্স ম্যাক্স তো কিছু দেন না, এটা তো ঠিক না ম্যাডাম। আপনাকে কে বললো যে আমি ট্যাক্স দিচ্ছি না? ট্যাক্স তো দুই প্রকার ম্যাডাম, একটা হলো সাদা ট্যাক্স, একটা হলো কালা ট্যাক্স। সাদা ট্যাক্স পায় সরকার, আর কালা ট্যাক্স পাই আমরা। ফোন না তুলে লোকটা ফোন দিতেই থাক। হ্যালো, হ্যালো, আপনি আমাকে ডিস্টার্ব কেন করছেন বলুন তো? ম্যাডাম, আপনি তো আমার ডিস্টার্ব করলেন, কথা শেষ না করে কাইটা দিলেন। শুনেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মস্তিষ্ক সুস্থ নেই, আর কোনো পাগলের প্রলাপ শোনার মতো টাইম আমার নেই। ম্যাডাম, লাইনটা আবার কাইটা দিয়েন না, আমি কেঠা এটা যদি আপনি জানতেন তাহলে ফোন কাটার সাহস আপনি পাইতেন না। শুনুন, এসব ফালতু কথা শোনার সময় আমার একদম নেই, ইচ্ছেও নেই। কেন ফোন করেছেন সেটা বলুন। কেন ফোন করছি বলে তো আপনি ফালতু পেঁচাও ভাববেন। এক কাম করেন, আগে জাইনালন ধলা বাবুলকে, তারপর কথা কো মনে। বাই। হ্যালো, চোখ ঘুরলো না ধলা বাবু? ইয়াক। আমুন আমুন আমুন, তুমি এখানে আর আমি তোমাকে কত খুঁজছি। কি বলো, তুমি আমাকে খুঁজছিলে? সত্যি খুঁজছিলে? হ্যাঁ, আমি তো একটু এয়ারপোর্টে গিয়েছিলাম। এয়ারপোর্টে কেন? আব্বুকে সি অফ করতে গিয়েছিলাম, আব্বু শান্তি মিশনে কলম্বিয়া যাচ্ছে। আচ্ছা, তুমি তো আমাকে একটা কল করতে পারতে। কি করে কল করব? আমার ফোনটা পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? কি করে হারালে? আরে, ক্যাফেটেরিয়ায় বসে জুস খাচ্ছিলাম, মোবাইলটা টেবিলের উপর রাখতাম, লিসা হঠাৎ করে ডাক দিল, ওর সাথে কথা বলতে গেলাম, এসে দেখি টেবিলের উপর আর মোবাইলটা নেই। নিশ্চয়ই কেউ সরিয়েছে। আই হবে। আই, দাঁড়াও, কোথায় যাচ্ছো? তুমি ক্যাফেটেরিয়ার বারান্দায় থাকবে। হ্যাঁ, আমি একটু দেখে আসি মোবাইলটা কোথায়। তুমি ক্যাফেটেরিয়ার বারান্দায়। হ্যাঁ আমু। ওকে ওকে।
হ্যাঁ, কিন্তু এখন থেকে এটা তোমার। মানে কি স্যার? তোমার মোবাইলটা পাইনি আমি। আর সেই জন্য নিশ্চয়ই তুমি এটা কিনে নিয়ে এসেছো। এটা হলো তোমার জন্মদিনের অ্যাডভান্সড গিফট। তুমি কি জানো তুমি একটা সাইকোপ্যাথ? ক্রেজি একদম। একটা কথা বলি? বল। কিছু না। আমি জানি। আমি তোমার এমন অবস্থা করব তুমি ঠিক মতো কাজ করতে পারবে না, খেতে পারবে না, ঘুমোতে পারবে না। আমি তোমাকে পাগল বানিয়ে ছাড়ব ঈশা, পাগল বানিয়ে ছাড়ব। কাল রাতে ঈশা ম্যাডামের সাথে তোমার কথা হয়েছিল? উনি তো অফিস থেকে ফিরে সেই যে রুমে ঢুকেছে, আর বেরই হয়নি, এমনকি ডিনারও করেনি। গতকাল অফিস ছুটির পর তোমাকে উনি থাকতে বললেন, তোমার সাথে কি কথা আছে সেটা বলার জন্য, অথচ তোমার সাথে কোনো কথা বললেন না। ব্যাপারটা কীরকম মিস্ট্রিয়াস মনে হচ্ছে, তাই না? আরে এর মধ্যে মিস্ট্রি কি দেখলে? শাহেনশা সিনথিয়ার ব্যাপারে এত বায়াস কেন ঠিক বুঝতে পারছি না। হতে পারে সিনথিয়ার সাথে ওনার আগে থেকে পরিচয় ছিল। শাহেনশার সাথে মেয়েটির সম্পর্ক থাকা কিন্তু বিচিত্র কিছু নয়। আমার মনে হয় সিনথিয়া অপমানের শোধ নেওয়ার জন্যই শাহেনশাকে বলতে পারে। সিনথিয়ার সাথে কথা বলে সেরকম মনে হয়নি তো আমার। সিনথিয়ার সাথে তোমার কখন কথা হলো? অফিসে এসেই ওর সাথে কথা হলো আমার। তোমাকে না মানা করেছি তুমি ওর সাথে কথা বলবে না? কথা বললে কি সমস্যা? অনেক সমস্যা। কার? সেটা কি আমার না সিনথিয়ার? আমার। মেয়েটা যে তোমার প্রতি দুর্বল তুমি কি তা বুঝতে পারো না? তাই নাকি? না তো। কেন? কিছুদিন আগেও তো ওর সুযোগ পেলে তোমার কাছে চলে আসতো কথা বলার জন্য। এই এইসব উদ্ভট ইনফরমেশন তুমি কোত্থেকে পেলে? আমি কিন্তু রিসেপশনের ভিডিও ফুটেজগুলো চেক করেছি। নাকি তোমার ওর প্রতি উইকনেস গ্রো করেছে? চিঠিগুলো তুমি নিজের হাতে সবাইকে দেবে, আশা করি সবাই তোমার টিমে চলে আসবে। আমি আজ থেকে কোম্পানির জিএম, আনডিসপিউটেড জিএম। ম্যানেজমেন্ট এতদিন ইচ্ছে করে করেনি, আজ করতে বাধ্য হয়েছে শাহিনশার কারণে। শাহিনশার কারণে? হ্যাঁ, হোস্টেল ক্লাবের কন্ডিশন ফুলফিল করতেই ম্যানেজমেন্ট করতে বাধ্য হয়েছে।